নমস্কার, সুস্বাগত। যারা ভাগ্য ফেরাতে চাইছেন, ভালো দিনের অনুসন্ধানে রয়েছেন, তাদের জন্য সৌভাগ্য দর্পণ একমাত্র গন্তব্য যেখানে আপনি আপনার সৌভাগ্যের সন্ধান পেতে পারেন। সৌভাগ্য দর্পণে স্বাগত সবাইকে। বিশেষ বিশেষ কিছু সময় থাকে, যেই সময়গুলোকে অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে উন্নতি, আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত হওয়া, আপনার ক্ষেত্রে সমস্যাগুলো দূরীভূত হওয়া, সময়টাকে আপনার অনুকূলে নিয়ে আসা, এই সমস্ত ব্যাপারগুলো ঘটতে পারে। যারা বহুদিন ধরে চেষ্টা করে কোনো কাজ করতে পাচ্ছেন না, বহুদিন ধরে বাধা বিঘ্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, হতে হতে হওয়া কাজ হচ্ছে না, এরকম ধরনের সমস্যা বহু মানুষের আছে। আপনারা নিজেরাও বলেন যে স্যার প্রায় হয়ে যাচ্ছিল, কাজটা প্রায় হওয়ার মতোই ছিল, সব পরিস্থিতি আমার অনুকূলে ছিল, কিন্তু একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজটা গিয়ে আমার হলো না। তাহলে এই সমস্যাগুলো থেকে যাতে বেরোনো যায় তার জন্য বেশ কিছু মুহূর্ত রয়েছে যেগুলো আমাদের উপেক্ষা করলে চলবে না, অস্বীকার করলে চলবে না সেই সময়গুলোকে। তার মধ্যে কৌশিক অমাবস্যা। আমার বিগত 8 বছরের কেরিয়ারে আমি বহুবার এই সময়টা নিয়ে আলোচনা করেছি যে কৌশিকী অমাবস্যার একটা ইম্পর্টেন্সি রয়েছে মানুষের কাছে। অ্যাস্ট্রোলজিক্যালি এই সময়টাকে কাজে লাগালে আপনি আপনার ডেভেলপমেন্ট পেতে পারেন, কিন্তু কোন কোন সেক্টরে স্পেসিফিক্যালি ডেভেলপ আপনার হবে আলোচনা করবো। আমাদের সঙ্গে প্রফেসর মৌসুম রায় রয়েছেন, আজকে স্বাগত আপনাকে। এবং সঙ্গে একটু ফোকাস করা যাতে মানুষ বুঝতে পারেন অ্যাটলিস্ট আমি কি করব এই সময়টা। অবশ্যই। আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রতি বছর 9-12খানা বা 13খানা অমাবস্যা কিন্তু প্রতি বছর পেয়ে থাকি আমরা। তার মধ্যে এই 2019 সালে আমরা 13খানা অমাবস্যা পেয়েছি, তার মধ্যে এই 30শে অগস্ট মানে হচ্ছে 29শে অগস্ট রাত্রিবেলা 30শে অগস্ট এই কৌশিকী অমাবস্যাটা এবারে পড়েছে। আর এই কৌশিক অমাবস্যাটা কিন্তু তন্ত্রমতে বা যারা তন্ত্র সাধনা করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন। যারা কুলকুণ্ডলিনী জাগরণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই দিনটা যদি সঠিকভাবে আপনারা কুলকুণ্ডলিনী জাগরণ করতে পারেন তাহলে কিন্তু সিদ্ধিলাভ হতে পারে। আর এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যার শুধুমাত্র যে আমাদের হিন্দু শাস্ত্র তা নয়, বা আমাদের এই বিরাচারী তন্ত্র যে মত আছে বা বিরাচারী তন্ত্র যে পরম্পরা আছে শুধু সেই ক্ষেত্রেও নয়, এটা বৌদ্ধ শাস্ত্রের মধ্যেও কিন্তু এর এই দিনটার একটা বিশেষ গুরুত্ব আছে। আর আমাদের যে এই কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যাকে আমরা কিন্তু আরেকটা নাম বলে থাকি আর কি, সেটা হচ্ছে তারারাত্রি। কারণটা কি? কারণটা হচ্ছে এই দিন মানে এই কৌশিকী অমাবস্যায় কিন্তু মা তারার আবির্ভাব হয়েছিল এই আমাদের মর্ত্যধামে, এই জন্যই কিন্তু আমরা ওই দিনটাকে মা তারার কিন্তু আরাধনা করে থাকি। এবং তারাপীঠে প্রচুর ভিড় হয়, আপনারা জানেন প্রত্যেক বছরই তারাপীঠে প্রচুর ভিড় হয় আর কি। আর এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা যদি আমরা আমাদের যে গ্রহগত দোষগুলো আছে বা বিশেষ বিশেষ পুজো হয় এই আপনার অমাবস্যায় এবং আমাদের বিভিন্ন দোষগুলো কাটানো যায়, বিভিন্ন গ্রহের যে যাগ হয় এগুলো কিন্তু খুব প্রভাবশালী হয় এবং এর এফেক্টটা কিন্তু খুব পিকভাবে পাওয়া যায়। এটা কিন্তু আমি তো অনেকদিন ধরেই করছি, আমি দেখেও আসছি, প্লাস যারা করেনও এগুলো এই দিনকে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়ে থাকেন। মানে আমরা গতবারও মনে হয় আমার মনে আছে আপনি এই নিয়ে আলোচনা করেছিলেন এবং এই নিয়ে ফোকাস করে এমফাসাইজ করার চেষ্টা করেছিলেন যে কেন এই সময়টা ইম্পর্টেন্ট। একটা ফোন নিই, ফোন নেওয়ার পর আবারও কৌশিক অমাবস্যার বিশ্লেষণ ব্যাখ্যা আসবো। কে রয়েছেন ফোনে? নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, স্বাগত। আমি প্রিয়াঙ্কা পাল বলছিলাম। হ্যাঁ প্রিয়াঙ্কা, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে আপনার? দাদার অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, আমরা গিয়েছিলাম আমি আমার নিজের জন্য, আমার বাবা মা। একজন অ্যাস্ট্রোলজার হিসাবে ওনার কাছে আসার পর, একজন অ্যাস্ট্রোলজার হিসাবে উনি যখন আপনার সামনে থাকলেন, আপনি ক্লায়েন্ট সমস্যা নিয়ে গেছেন, এবার এর মধ্যে কি একটা সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্টের দরকার আছে, মনস্তত্ত্বের সংযোগ, শুধুমাত্র অ্যাস্ট্রোলজার ভালো হোক বা আপনার সমস্যা কীরকম হোক তার থেকেও বড় কথা এই যে মানসিক সংযোগটা কি তৈরি হলো? হ্যাঁ দাদা তো খুব সুন্দর, মানে খুব ভালো বুঝিয়ে বলে আর এত সময় নিয়ে বলেন না, সেটাতেই মানে মানুষের মনে একটা আলাদা যে আমি গেলাম, আমার যাওয়াটা সার্থক হলো আর কি। মানে যারা সময় নিয়ে ক্লায়েন্টদের সঙ্গে বিহেভ করেন না ঠিকঠাক মতো তাদের এগেইনস্টে আপনার? হ্যাঁ, আমি নিজের কথাটা বলতেই পারলাম না ঠিক করে, না আমার অসুবিধাটা, আমার আমার সমস্যা আমাকে দাদাকে কিছু বলতে হয়নি, সেটা দাদাই আমায় বলেছে, কিন্তু তবু একটা মানুষকে আমি গেলাম, একটু দুটো কথা বলতে পারলে একটা মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে। আজকে আপনি তখন কার জন্য এসেছিলেন? আমি নিজের জন্য গেছিলাম, আজকে আমি আমার হাজবেন্ডের জন্য জানবো, আমার নিজের বিয়ের সমস্যা হচ্ছে। তখন কি ব্যাপারে এসেছিলেন? আমি নিজের বিয়ের জন্য, মানে বিয়ে হচ্ছিল না প্রায় 3-4 বছর ধরে আর কি, বিয়ের সম্বন্ধ আসছিল কিন্তু কেটে যাচ্ছিল। আচ্ছা। তো দাদার কাছে যাওয়ার পর দাদার রেমেডি নেওয়ার প্রায় 18 দিনের মাথাতেই আমার একটা খুব ভালো সম্বন্ধ আসে আর 3 মাসের মধ্যে আমার বিয়েও হয়ে যায়। আসলে দাদাকে আমার জানানো হয়নি সেটা, দাদা বলেছিলেন যে রেমেডির মানে আমার একটা বিয়ের পর একটু সমস্যা আসবে সেটা দাদা বলছিল, কিন্তু যেহেতু রেমেডিটা নেওয়া আছে
ওই জন্য আর কোনো অসুবিধা হবে না। দাদার প্রতিকারটা নেওয়ার ফলে আমার সেরকম কোনো অসুবিধা হয়নি, ওটা দিতেও গেছি। এখন হাজবেন্ড এর সম্বন্ধে জানবো। আপনার বিয়ে হয়েছিল কবে, মানে কবে এসেছিলেন? কবে আমি গেছিলাম, আমার বিয়ে হয়েছে 2014-তে, আমি 14-এর প্রথমের দিকে গিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাকে দেখানোর 18 দিনের মধ্যে একটা, মানে তার 3-4 বছর আগে থেকে শুধু সম্বন্ধ আসছে আর কেটে যাচ্ছে, মানে অনেক চেষ্টা করেও হয়নি। না না, ব্যাপারটা কি বলুন তো, আমাদের যে বিবাহের ক্ষেত্রেই বলুন বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেই বলুন, তো এই ক্ষেত্রে আমাদের যে গ্রহগত প্রবলেমগুলো থাকে, যে কারণে হয়তো বিয়ের যোগ আছে জন্মছকের মধ্যে বা চাকরি প্রাপ্তির যোগ আছে, কিন্তু কোনো একটা গ্রহগত কারণের জন্য সেখানে বাধা সৃষ্টি হচ্ছে। তো যদি আমরা সঠিকভাবে সেই গ্রহটার প্রতিকার করতে পারি, প্রতিকারবিধা প্রতিবিধান করতে পারি, তাহলে কিন্তু সেই বাধাটা আমাদের, এই যে বাধাগুলো আসছে আপনার বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বা কারোর হয়তো দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু কেটে যায় সঠিকভাবে যদি প্রতিকার করা যায়। আর সেগুলো কেটে গেলেই দেখবেন যে বাধা কাজটা, আপনার যে কাজটা হচ্ছে না, বাধা পড়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব স্মুথলি হয়ে যাবে। এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালিও দেখছি, আমি অনেক প্রচুর ক্লায়েন্টকে রেমেডি দিচ্ছি এবং প্রত্যেকের ক্ষেত্রে কারোর 15 দিনের মধ্যে কাজ হচ্ছে, কারোর 1 মাসের মধ্যে কাজ হচ্ছে, এটা হয়েই থাকে। দাদা আপনার প্রতিকার নিয়ে 18 দিনের মাথাতেই আমার সম্বন্ধ হয়েছে। আমি সেটাই আমার অবাক লাগছে যে 4 বছর ধরে যে কাজটা হচ্ছিল না, প্রতিকারের পরে 18 দিনের মধ্যে আপনি একটা যোগাযোগ পেলেন, তারপর সেটা ম্যাচিওর করতে আরো সময় লাগলো, কিন্তু হলো শেষমেশ। বাই দ্য ওয়ে সরি, হ্যাঁ আপনি আপনি জাস্ট বললেনই 18 দিনের মধ্যে সম্বন্ধ আসে এবং তার আরো আর কত বলবো 60-75 দিনের মধ্যে বিয়ে হয়ে যায়, মানে সংযোগ আসার আরো 75 দিন। এটা এই এইগুলো অনেক সময় কি বিয়ের যোগ চলে কিন্তু দেখা যায় কোনো কারণে আটকে যাচ্ছে, তো বিয়ের যোগটা হয়তো ওনার চলছিল, আটকে যাচ্ছিল বলে প্রতিকার নেওয়ার সঙ্গে সঙ্গে আর কি কাজটা হয়ে গেছে। সেটাই সেটাই সেটাই, একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ। বলো, আচ্ছা হাজবেন্ডের জন্ম তারিখ বলুন। হ্যাঁ হ্যাঁ, 15th April 1976 15th April 1976 টাইম বলুন। রাত্রিবেলা 12:41, রাত্রিবেলায় 12:41, মানে 12:41 মানে এটা কি 14 তারিখ রাতে? তো 14 তারিখ রাতে হচ্ছে, মানে 15 তারিখ হয়ে যাচ্ছে। আচ্ছা 15 তারিখ হয়ে যাচ্ছে। বার্থ প্লেস বলুন, জন্মস্থান? বালি। বালিতে জন্ম, ঠিক আছে, ওকে। আচ্ছা, সুদীপ্ত পাল। সুদীপ্ত পাল, ঠিক আছে। আচ্ছা বৃহস্পতিবার জন্ম ছিল কি? হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন তুলা রাশি চিত্রা নক্ষত্রে জন্ম দেবারিগণ, এগুলো কি জানা আছে আপনার? হ্যাঁ এটা জানা আছে। আচ্ছা, জন্মছকের মধ্যে রবি তুঙ্গি অবস্থায় বসে রয়েছে, শুক্র তুঙ্গি অবস্থায় বসে রয়েছে, এখানে কোনো গ্রহ কিন্তু বক্রী অবস্থায় বসে নেই আপনার হাজব্যান্ডের। আচ্ছা আমি জন্মছকে চলে আসছি, লগ্নে কোনো গ্রহ বসে নেই, মকর লগ্ন, লগ্নে দ্বিতীয় কোনো গ্রহ বসে নেই, তৃতীয় শুক্র বসে রয়েছে। আপনার হাজব্যান্ডের কি কোনো বোন রয়েছে? হ্যাঁ বোন আছে, আমার ননদ আছে। আচ্ছা তো, আচ্ছা চতুর্থে আপনার বসে রয়েছে হচ্ছে আপনার কেতু, বৃহস্পতি, বুধ এবং রবি। রবি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে, এখানে বুধযুক্ত অবস্থায় বুধায়িত যোগের সৃষ্টি করেছে। আপনার হাজবেন্ড কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা এখানে দেখুন, লগ্নের চতুর্থ পতি মঙ্গল, সেই মঙ্গল বসে রয়েছে হচ্ছে লগ্নের 6th হাউসে এবং 7th হাউসে বসে রয়েছে হচ্ছে শনি। তো 7th হাউসে শনি যদি বসে থাকে এবং শনি যদি নাশস্থ অবস্থা থাকে, ম্যারেজ লাইফে কিন্তু কিছু ডিস্টার্বেন্স থাকে। আর লগ্নের দশমভাবে চন্দ্র এবং রাহু একসঙ্গে গ্রহণ দোষ নামক একটা দোষ সৃষ্টি করেছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার হাজবেন্ডের কর্মের জায়গায় কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন দেখতে পাওয়া যাবে এবং কর্মের জায়গায় বারবার পরিবর্তন, এর কিন্তু ইন্ডিকেশন জন্মছকের মধ্যে দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে যেহেতু দশমভাবে রাহু চন্দ্রযুক্ত অবস্থায় বসে রয়েছে, রাহু হচ্ছে পরিবর্তনের কারক, চন্দ্র পরিবর্তনের কারক, এবং রাহু কিন্তু বাইরে কর্ম, মানে বাইরে গিয়ে কর্ম করার একটা নির্দেশ দিয়ে থাকে আর কি। তো আপনার হাজবেন্ড কিন্তু কর্মস্থান পরিবর্তন করবার মানসিক প্রবৃত্তি থাকবে, ইচ্ছে থাকবে বারবার করে জায়গা পরিবর্তন। আচ্ছা একটা জিনিস বলুন, আপনার হাজবেন্ড কি কম্পিউটার ওরিয়েন্টেড কিছু নিয়ে পড়াশোনা করেছে? কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। আর এখন কি ওই ফিল্ডেই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওই ফিল্ডেই আছে, সবই ঠিক আছে, কিন্তু মানে ওর মানে ওনার স্টেবিলিটিটা আসছে না কেন? মেইন হচ্ছে প্রবলেমটা কি, ওনার জন্মছকের মধ্যে প্রথম কথা হচ্ছে বসের সঙ্গে মতবিরোধ হওয়া, ঠিক আছে, এখানে গুরু চন্ডাল বলে একটা যোগ সৃষ্টি হয়ে রয়েছে, তো বসের সঙ্গে মতবিরোধ হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর প্রবলেম হচ্ছে চন্দ্র রাহু একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, একে বলা হয় গ্রহণ দোষ, ঠিক আছে, এটা একটা সেকেন্ড প্রবলেম। শনি হচ্ছে আমাদের কর্মের কারকগ্রহ, আমরা যে কোনো ধরনের কর্ম করি সেই কর্মের কারকগ্রহ হচ্ছে শনি, তো এখানে শনিও কিন্তু নাশস্থ অবস্থায় বসে রয়েছে, এটাও কিন্তু আপনার
হাজব্যান্ডের কর্মের জায়গায় ডিসস্যাটিসফ্যাকশন, কর্মের জায়গায় বারংবার পরিবর্তন, বসের সঙ্গে মতবিরোধ, এগুলোকে নির্দেশ করে দিচ্ছে। অটোমেটিক্যালি কি হচ্ছে, অটোমেটিক্যালি আপনার হাজব্যান্ডের কর্মের জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে না। কিছু কিছু গ্রহগত জায়গা ঠিক করার কিন্তু প্রয়োজনীয়তা আছে, সেটা ঠিক করলে কিন্তু এই যে বারবার কর্মের জায়গায় দেখুন কর্মের জায়গায় পরিবর্তন হতে পারে। দেখা যায় যদি কেউ ভালো চাকরির জন্য আরও ভালো বেটারমেন্টের জন্য কর্মের জায়গায় পরিবর্তন করছে, তাহলে সেটা তো ওয়েল অ্যান্ড গুড, আর যত পরিবর্তন করবে তত ইনকামের জায়গাটাও বৃদ্ধি হবে। কিন্তু যদি দেখা যায় যে যেখানে কর্ম পরিবর্তন করে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বেটারমেন্ট হচ্ছে না, তখন কিন্তু সমস্যা। কিন্তু এই ছকটার ক্ষেত্রে কিন্তু সেই যোগটাই দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, মানে চেঞ্জ করলে উন্নতি হবে আর না, চেঞ্জ করলে উন্নতি হবে কিন্তু উন্নতি হচ্ছে না, হচ্ছে না, এটা হচ্ছে না মেইন প্রবলেম। এটা ঠিক করা সম্ভব, এটা ঠিক করা সম্ভব, এটাকে ঠিক করা সম্ভব। এই জায়গাটা যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, আপনার হাজব্যান্ডের বাড়ির সামনে কোন রকম কোন পলিটিক্যাল নেতা থাকা বা ধরুন কোন পার্টি অফিস বা কোন ধরনের সরকারি প্রতিষ্ঠান? পার্টি অফিস আছে, একটা স্কুল আছে, একটা পার্টি অফিস আছে, একটা পার্টি অফিস স্কুল আছে, সরকারি স্কুল আছে। মানে এগুলো এটা কিন্তু আবার বাস্তুর দিক থেকে বিচার করে বলা, লগ্নে চতুর্থ ভাব হচ্ছে আমাদের গৃহ এবং বাড়ির আশেপাশের পরিবেশকে লগ্নে ফোর্থ হাউস নির্দেশ করে। তো এখানে চতুর্থ ভাবে রবি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে, রবি নির্দেশ করে সরকারকে, রবি নির্দেশ করে হচ্ছে আপনার কোনো পার্টি অফিস, রবি নির্দেশ করে হচ্ছে আবার এখানে বৃহস্পতিও বসে রয়েছে, বৃহস্পতি নির্দেশ করে স্কুলকে, উনি যে বললেন স্কুলের সম্ভাবনা, তো এই রবি বৃহস্পতি যুক্ত থাকার জন্য স্কুল এবং পার্টি অফিস এগুলো ইন্ডিকেশন দেখতে পাচ্ছে, বা কোনো পলিটিক্যাল লিডারও থাকতে পারে, কারণ রবি কিন্তু পলিটিক্যাল লিডারেরও কারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এর এই হচ্ছে সায়েন্টিফিক্যাল এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। ব্যাখ্যা ছাড়া তো অনেকে ভাববেন যে বাবা এটা কী করে সম্ভব হলো বলা, আমরা অবাক হয়ে যাই। কিন্তু আমরা জানি যে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করা, দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত থাকার জন্য মোসামরা আর অনেকটা এক্ষেত্রে কী বলুন তো এক্সপিরিয়েন্স কাজ করে। একটা ছক দেখে তার যে এক্সপিরিয়েন্স চট করে বলে দেওয়া, এটা যারা নবাগত বা যারা শিক্ষানবিশ তাদের পক্ষে সম্ভব নয়, যেটা অধ্যাপকের পক্ষে সম্ভব। এটা কি বলুন তো ছক দেখতে দেখতে না ছকের প্যাটার্নগুলো মুখস্থ হয়ে যায়, আইডিয়া হয়ে যায়, মুখস্থ হয়ে যায় একদম, যে এই ছক হলে এই জিনিসটা হবে, এটাই হচ্ছে ব্যাপার। একদম একদম, বেশ, অবশ্যই আমরা এই জায়গাটায় নজর রাখবো। কিন্তু পাশাপাশি আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আমি চেম্বার্সগুলো একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে কবে কোথায় মৌসুম রায়কে পাবেন। আমার কাছে মোবাইলে রয়েছে, আমি দেখে নিচ্ছি। দেখুন, আগামী দু তারিখে, অর্থাৎ আগামীকাল হচ্ছে কাঁথিতে চেম্বার রয়েছে। তিন তারিখে রয়েছে কৃষ্ণনগরের চেম্বার, কৃষ্ণনগরের জন্য ইমিডিয়েট বুক করতে পারেন। ছ তারিখে আসানসোলের জন্য চেম্বার রয়েছে, ফার্স্ট বুক করুন আসানসোলের জন্য। সাত তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে, মোসামরা যাচ্ছেন বহরমপুরে, সাত তারিখ বহরমপুরের জন্য বুক করবেন। ন তারিখে ফ্রাইডেতে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 9th of August শিলিগুড়িতে চেম্বার। 11 তারিখে চেম্বার রয়েছে ত্রিপুরার আগরতলায়। বহুদিন ধরে আগরতলার মানুষ আমাদের কাছে কোয়ারিজ করছেন যে আগরতলায় কবে উনি যাবেন, আগরতলায় কবে পৌঁছচ্ছেন। আগরতলায় যাওয়ার ডেটটা হলো হচ্ছে, আগরতলায় যাওয়ার ডেট হচ্ছে 11 আগস্ট। 14 তারিখ হচ্ছে হলদিয়াতে চেম্বার রয়েছে, 14 তারিখ হলদিয়াতে। 16 আগস্ট চেম্বার রয়েছে হচ্ছে বাঁকুড়াতে। 17 তারিখে 17th August চন্দননগরে চেম্বার রয়েছে। 19 তারিখে চেম্বার রয়েছে মালদা। 26 তারিখ রয়েছে হচ্ছে গুয়াহাটি। 28 তারিখে রয়েছে পশ্চিম মেদিনীপুর। 30 তারিখে রয়েছে কোচবিহার এবং 31 আগস্ট রয়েছে আলিপুরদুয়ার। এই হচ্ছে শিডিউল। আমি একটা ফোন নিয়ে নিই। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে। কোথা থেকে বলছেন আপনি দিদি? আমি শিয়ালদা থেকে বলছি। কেমন লাগছে মৌসুম রায়ের অনুষ্ঠান দেখা? আমি দেখার জন্য মানে আটপট করি, বৃহস্পতিবারটা কেবল আসবে। বাহ, খুব ভালো খুব ভালো। আজকে কার সম্পর্কে জানবেন? আজকে আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের সম্পর্কে জানবেন? আপনার মনে হয় যে মোসামরে ছেলের সম্পর্কে বলবেন সেগুলো ঠিক হবে, তারপর ছেলে রেমিডি নিয়ে ছেলে সেই প্রবলেম থেকে বেরোতে পারবে? এটা এগুলো হচ্ছে একটা মানসিক বিশ্বাস, আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম বিশ্বাস আছে কিনা আপনাদের। ওকে, থ্যাংক ইউ। ছেলের জন্ম তারিখ বলুন। 2/9/1990। হ্যাঁ 2/9/1990। টাইম কটা বলুন? রাত্রি 3:15 হ্যাঁ, কলকাতাতেই জন্ম, তাই তো? হ্যাঁ, বেশ। আচ্ছা, রাত্রি 3:15 AM হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা রবিবার হচ্ছে, তাই তো? শনিবার রাত্রিবেলা রবিবার। আচ্ছা, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, আর উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, আর এটা হচ্ছে আপনার নরগণ, ঠিক আছে?
আচ্ছা, জন্মছকে চলে আসছে। জন্মছকের মধ্যে এখানে বুধ বক্রিয় অবস্থায় বসে রয়েছে, আর কোন গ্রহ বক্রিয় অবস্থায় কি বসে রয়েছে? হ্যাঁ, শনিও কিন্তু বক্রিয় অবস্থায় বসে রয়েছে। ঠিক আছে, আচ্ছা ছকে চলে আসছি। ছকে দেখাচ্ছে লগ্নে বসে রয়েছে শুক্র, বৃহস্পতি এবং কেতু। আচ্ছা, লগ্নে বৃহস্পতি এখানে কিন্তু উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। দ্বিতীয় বসে রয়েছে রবি বুধ। রবি বুধ এখানে বুধাদিত্য বলে একটা যোগ সৃষ্টি করে বসে রয়েছে। এই বুধাদিত্য যোগ নিয়ে অনেকে প্রশ্ন করে, আমি এটা নিয়ে একটু বলে দিই। বুধাদিত্য যোগ কিন্তু শুধুমাত্র মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি এবং সিংহ রাশি, এই চারটে রাশির ক্ষেত্রেই হয়ে থাকে যদি রবি এবং বুধ একসঙ্গে বসে থাকে। যদি অন্যান্য রাশিতে যদি বসে থাকে তাহলে তাকে কিন্তু বুধাদিত্য যোগ বলা হয় না, তাকে বলা হয় নিপুণ যোগ। বুঝতে পারছেন, এখানে কিন্তু অনেক কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু যেহেতু সিংহ রাশিতে লগ্নের সেকেন্ড হাউসে রবি বুধ যুক্ত অবস্থায় বসে রয়েছে, এখানে কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি করেছে। আর্থিক অবস্থা কিন্তু খুব ভালো হবে, আপনার ছেলের ব্রেন অসাধারণ এবং সে রেজাল্টের দিক থেকেও কিন্তু তার ভালো করার একটা ইন্ডিকেশন জন্মছকে দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন, মানে ও কি পুরোপুরি মানে মোটামুটি স্টুডিয়াস ছেলে ছিল তো? হ্যাঁ, স্টুডিয়াস ছেলে ছিল। রেজাল্ট কিরকম হয়েছে প্রিভিয়াস রেজাল্ট গুলো? আপনার কখনো প্রয়োজন মনে হয়নি যে আপনি কোন অ্যাস্ট্রোলজার কাছে যাবেন বা জিজ্ঞেস করবেন শখ নিয়ে? আমি আপনার কাছে গেছিলাম। আমার কাছে? হ্যাঁ, হাতিবাগানে কাছে এসেছিলেন? হ্যাঁ, আমার কাছে এসেছিলেন। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি আগে ওনার কাছে এসেছিলেন? হ্যাঁ। এটা কবে কখন এসেছিলেন, মাধ্যমিকের আগে না পরে না কখন? মাধ্যমিকের আগে। ও মাধ্যমিকে। ওর কি রেমেডি হয়েছিল? না, রেমেডি কেন বলতে না, পড়াশোনা ভালো হবে। আজকে ও মাধ্যমিকের সময় গেছিল, আজ আজকে আপনি ফোন করেছেন, একই কথা মৌসুম রায় বলছেন আমাদের পাশে বসে, এটাই হচ্ছে ওনার অথেন্টিসিটি। হ্যাঁ, মাধ্যমিকের আগে বলতে তাহলে ওর জন্ম তারিখ হচ্ছে, জন্ম সালটা কত? 90। তার মানে আপনি প্রায় আজকে থেকে 12 বছর আগে এসেছিলেন। 12 বছর আগে এসেছিলেন। তাহলে দেখুন, ছক রিমেইন আনচেঞ্জড থাকে। আজকে উনি একই কথা বলছেন, পড়াশোনায় দুর্ধর্ষ হবে, রোজগারের জায়গা খুব ভালো থাকবে, ওর একাডেমিক কেরিয়ার খুব ভালো হবে। আচ্ছা, আপনার আপনার ছেলে কি কম্পিউটার নিয়ে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল? আমি এর আগে বহুবার বলেছি, যখন শুক্র আর রাহু সমসপ্তমে থাকে বা শুক্রবার রাহু পঞ্চম বা চতুর্থ পদের সঙ্গে যুক্ত অবস্থা থাকে, তখন কিন্তু কম্পিউটার লাইন নিয়ে পড়াশোনা করার একটা ইন্ডিকেশন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যায়। এই জন্মছকের মধ্যেও কিন্তু লগ্নে শুক্র বসে রয়েছে, তার সপ্তম ঠিক দেখুন রাহু বসে রয়েছে, তো কম্পিউটার সায়েন্স নিয়ে বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করা কিন্তু এর হবে। আচ্ছা, এখন কি প্রশ্নটা হচ্ছে আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে? আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে লগ্নের যে সপ্তম ভাব থেকে আমরা বিবাহের বিচার করি, সেই সপ্তম ভাবে চন্দ্র রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে। তো এই চন্দ্র রাহু যুক্ত অবস্থায় বসে থাকলে এই ক্ষেত্রে কিন্তু গ্রহণ দোষের সৃষ্টি করেছে এবং ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু একটু সমস্যাবহুল হবে, জন্মছকে নির্দেশ করছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে ফ্ল্যাটের কথা বলছেন, ওর অবশ্যই কিন্তু একটা ফ্ল্যাট হবে এবং বড় ফ্ল্যাট হওয়ার যোগ কিন্তু জন্মছকের মধ্যে রয়েছে। ঠিক আছে, ওর শুধু একটা নয়, একাধিক ফ্ল্যাট হওয়ার যোগ কিন্তু জন্মছকের মধ্যে রয়েছে। অর্থনৈতিক অবস্থা খুব ভালো হবে, জীবনে কর্মজীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে আপনার ছেলে, কিন্তু ম্যারেজের জায়গাটা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি না। যেতেই হবে, তা আপনি যখন বুঝতে পাচ্ছেন তাহলে চলে আসুন, আর তো নতুন করে ব্যাখ্যা করার বা বলার কিছু নেই। আর আপনার তো এক্সপিরিয়েন্স আছে যে প্রয়োজন না হলে মৌসুম রায় রেমেডি দেয় না, তাহলে আর তো নতুন করে আমার কিছু বলার নেই। হ্যাঁ, আপনি অনেক বড় উদাহরণ আমার চাইতে, আমি তো ওনাকে 2 বছর ধরে চিনি, আপনি তো 12 বছর আগে চেনেন, তো আমি কী বলবো বলুন, আজকে আপনি এক যুগ আগের থেকে ওনাকে চেনেন। না না, প্রয়োজন না হলে এখন আমি কোনোদিনই দিতাম না আর কি রেমেডি। তো এবং আপনি কিন্তু আমাকে এটাও অফ ক্যামেরা বলেছেন যে, আমি শেয়ারই করছি যে, ব্যবসায়ী কারণের জন্য রেমেডির সঙ্গে খুব একটা কম্প্রোমাইজ করাকেও আপনি পছন্দ করেন না। একদম একদম, তাই না? যে কম্প্রোমাইজ করে আমি একটু কম দামে রেমেডি দেবো বা কিছু, ব্যবসায়ী কারণে সেটা উনি করেন না। এটা আমাকে আন্তরিকভাবে উনি বলেছিলেন আলাদা, মানে একান্তই এটা নিজেদের কথাবার্তা আমি শেয়ার করলাম, ওনার পক্ষেই যাবে বিষয়টা যদিও, কিন্তু এটা হচ্ছে তার উদাহরণ যে উনি রেমেডি কিন্তু দেননি আগে, আজকে থেকে 12 বছর আগে উনি রেমেডি দেননি, আজকে ও যথেষ্ট প্রয়োজন না হলে তো রেমেডি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার মনে হয় ওই সময় বিয়ের জীবনের ব্যাপার ছিল না, ছিল না, কারণে অনেক ক্লায়েন্ট আসে, এসে বলে যে, অনেক ক্ষেত্রে মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও বলি যে এখন কাটাবার প্রয়োজন নেই, পরবর্তীতে। একদম একদম একদম। আরেকটা ফোন নেবে, হ্যালো, কে রয়েছেন ফোনে?
আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে কোথা থেকে ফোন করছেন? এই কলকাতায়। কলকাতা। আপনি ছেলের জন্ম তারিখ, জন্ম সময় আর জন্মস্থান পরপর বলুন। 4th January বললেন, তাই তো? 4th January 1991 কলকাতা। 1991 কলকাতা। আর টাইমটা? 2:40 দুপুর। দুপুর 2:40 মঘা নক্ষত্রে জন্ম, এগুলো নিশ্চয় জানা আছে? দেবাড়িগড়। আচ্ছা আচ্ছা, জন্মছকে চলে আসছি। জন্মছকে দেখাচ্ছে হচ্ছে আপনার এখানে বকরি অবস্থায় রয়েছে বৃহস্পতি, আর কোনো গ্রহ বকরি অবস্থায় বসে নেই, ঠিক আছে? আচ্ছা, জন্মছকের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে লগ্নে মঙ্গল বসে রয়েছে। লগ্নে মঙ্গল মানে হচ্ছে মাঙ্গলিক দোষ। লগ্নে দ্বিতীয় কোনো গ্রহ বসে নেই, তৃতীয় বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে। বৃহস্পতি কিন্তু এখানে উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। চতুর্থে বসে রয়েছে চন্দ্র, ঠিক আছে? চন্দ্র সিংহ রাশিতে রবি হচ্ছে আপনার। জন্মছকের মধ্যে বসে রয়েছে হচ্ছে বৃহস্পতির ঘরে বুধযুক্ত অবস্থা, এখানে নিপুঞ্জকের সৃষ্টি করলো। আচ্ছা, আপনার ছেলের কিন্তু এডুকেশনের জায়গাটা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং হায়ার স্টাডিজ হবে, PhD বা ডক্টরেট হওয়ার কিন্তু সম্ভাবনা জোরালোভাবে রয়েছে। বুঝতে পাচ্ছেন আপনার ছেলের জন্মছকের মধ্যে তো পড়াশোনার জায়গা কিন্তু খুব ভালো, কিন্তু জন্মছকের মধ্যে মেন প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, ওর জন্মছকে কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু জন্মছকে রয়েছে। লগ্ন সাপেক্ষে নবমভাবে যেহেতু শুক্র রাহুযুক্ত অবস্থায় শনিযুক্ত অবস্থায় বসে রয়েছে, কর্মসূত্রে এবং শিক্ষার জন্য এই দুটো কারণেই কিন্তু বিদেশ যাত্রার ইন্ডিকেশন বা বিদেশে গিয়ে কর্মসূত্রে বিদেশে গিয়ে ওখানে পড়াশোনা করার ইন্ডিকেশন কিন্তু জন্মছকের মধ্যে রয়েছে। আর এখন কি আপনি প্রশ্নটা কি করছেন, ওর বিবাহ সংক্রান্ত বিষয় নাকি? মানে ক্যারিয়ার নিয়ে অসুবিধা নেই, আপনি যা যা বললেন। আচ্ছা, উনি যে কথাগুলো বললেন সেগুলো কি মিলছে আপনার ছেলের সঙ্গে? একদম মিলছে। তো আপনার 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 ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? পিএইচডি করছে। বেশ, পিএইচডি করছে। পিএইচডি করছে। আচ্ছা, কোথায় করছে, কোথায় আছে এখন? ও এখন জনস হপকিন্সে আছে। কোথায় কোথায় আছে? জনস হপকিন্স ইউনিভার্সিটি। না না, আমি কোথায় আছেন, কোথায় উনি? মানে আমেরিকায়। বিদেশ বললাম, বিদেশে গিয়ে কর্ম ক্লাস। আপনি একটু আগে বলেছেন যে বিদেশ যাত্রার যোগ আছে, প্লাস বিদেশে গিয়ে কর্ম করতে করতেই কোনো পড়াশোনা কিছু করবে, তার একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। বিয়ের ব্যাপারে জানতে চাইছেন? আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই ছেলেটির কিন্তু বিয়ের ক্ষেত্রে কিছু একটা প্রবলেম ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, কোনো রকমভাবে কিন্তু মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়নি, ঠিক আছে? আর সপ্তমপতি ও জন্মছকের মধ্যে হচ্ছে মঙ্গল, সেই মঙ্গলই লগ্নে বসে রয়েছে, নাশস্থ অবস্থা। এটা কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রেও প্রবলেম তৈরি করবে এবং বিয়ে হওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু অবস্ট্রাকল তৈরি করবে। বুঝতে পাচ্ছেন তো? এই জায়গাটাকে কিন্তু সঠিকভাবে ঠিকঠাক করিয়ে নেবেন, তাহলে কিন্তু বিয়ের জায়গাটা ভালো হতে পারে আর কি। নিজের পছন্দে বিয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পাচ্ছেন? নিজের পছন্দ করে বিয়ে হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, নিজের পছন্দ করে বিয়ে হবে আর কি, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। যে যে সমস্যাগুলো আজকে পেলাম স্যার, সেগুলো কি কৌশিক অবস্থায় কাজে লাগানো? না, এই প্রবলেমগুলো তো কৌশিক অবস্থায় অবশ্যই সলভ করা যায়। তাছাড়াও এই মাসটা হচ্ছে আপনার শ্রাবণ মাস, তো আমরা বাবার মাস বলে থাকি, তো এই মাসটার প্রত্যেক কটা দিন কিন্তু খুব ভালো, এবং এই মাসটায় প্রত্যেক দিনই যদি কোনো না কোনো কাজ করে, আমাদের এই যে গ্রহগত বাধা বা শনির কারণে যে মেনলি সমস্যা, কারণ আমরা প্রত্যেকেই জানি শনি হচ্ছে শনি দেবতা, আরাধনা করতেন হচ্ছে শিবের, তো এই ক্ষেত্রে কি যদি শনির জন্য যদি কোনো প্রবলেম হয় কোনো জন্মছকের মধ্যে, তাহলে কিন্তু এই মাসটায় কিন্তু আমরা তার সঠিকভাবে কিন্তু শোধন বা সেই গ্রহটার শান্তি কিন্তু আমরা করতে পারি। একদম, আজকে সেই ক্ষেত্রে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। একদম, আজকে আর হাতে সময় নেই, শেষ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও পরবর্তী অনুষ্ঠান, কিন্তু সেটা শনিবার রাত 11টায়, মানে এই স্যাটারডেতে নতুন স্লট শনিবার রাত 11টায়। মৌসুম রায়কে আবারও পাবেন আমাদের সঙ্গে সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানে, অবশ্যই সঙ্গে থাকবেন শনিবার রাত 11টা। নমস্কার নমস্কার নমস্কার।